এবার মতুয়াদের নিজস্ব ফুটবল দল অংশ নেবে কলকাতা ফুটবল লিগে দলের জার্সি উদ্বোধন করা হলো শুক্রবার দলের জার্সি উদ্বোধন করলেন প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি। এবার নতুন ফুটবল দল অংশ নেবে কলকাতা ফুটবল লিগে এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া মিলনবিধি ফুটবল ক্লাবের জার্সি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জী দু হাজার বাইশ পরিচালিত কলকাতা ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণ করতে চলেছে মতুয়া বিথি নামের ফুটবল ক্লাব সেই ফুটবল ক্লাবের জার্সি উদ্বোধন উপলক্ষে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠান থেকে জার্সির উদ্বোধন করে পশ্চিমবঙ্গ প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন ব্যানার্জি ঘোষণা করেন মথুয়া মহাসংঘের এই ফুটবল টিম আগামীতে ভালো ফুটবল খেলে কলকাতার মাঠে চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবার পর তাদের নিয়ে তিনি গেট টুগেদারের আয়োজন করবেন বলেও জানান আমি যখন হরিণ স্টেট গেম নিয়ে ছাব্বিশটা ডিসিপ্লিনের নদীয় খেলা চলছিল সেই সময় হঠাৎ খগেন প্রেসিডেন্ট মথুয়া সমাজের সকলে আমার কাছে এসেছিল আজকে এইভাবে মতুয়া সমাজের শুধু ফুটবল টিম না ভারতবর্ষের ইতিহাসে আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি মতুয়া সমাজের সমস্ত খেলা হবে আজকের এই দিনের বার্তা আমি দিতে চাই এই ফুটবল টিমটা খুব সুন্দর হবে এই টিমটাকে আমারও ইচ্ছা এই টিমটা যাতে বাংলায় গিয়ে গড়ের মাঠে গিয়ে খেলে যাতে চ্যাম্পিয়ন হয়ে এই মতুয়া সমাজের একটা ভাবমূর্তি একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে পঁচিশটি মতুয়া পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য সরকারি অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয় বলে জানান সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর সত্যি সত্যি আমরা গর্বিত যে এত বড় প্রোগ্রাম করে আজকে আমরা এমন একজন মানুষ পেয়েছি যে মতুয়া ফুটবল যে মিলন ভীতির যে আজকে খেলা হবে কলকাতা লিগে সেখানে আজকে বামন ব্যানার্জির মতন প্রেসিডেন্ট আইপিএসের এবং অলিম্পিকের আমাদের রাজ্যের সেখানে দাঁড়িয়ে সে আজকে উদ্বোধন এবং জার্সি উদ্বোধন তার সঙ্গে ফুটবল তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে আজকে সুযোগ দিয়েছে মতদের ভিতরে কাজ করার জন্য ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল আজকে আমরা জন যারা আজকে সত্যি সত্যি নিঃস্ব পরিবার ঘর পাইনি আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাকে সুযোগ পেয়ে আজকে বামন ব্যানার্জির সঙ্গে পেয়ে আজকে আমরা পঁচিশ জনের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা সেই ঘর আজকে চিতাঞ্জন ঘর তাদের হাতে আমরা তুলে দিতে রিপোর্ট দিতাম ল্যান্ড ঠাকুরনগর